একজন অপরাধী দর্শকের বিশেষ সাক্ষাৎকার। অসুবিধা নাই, এমনি তো দেখেন ঠিকই আজকে খুলে ফেলবো আর সবার সাথে হুররে ব্রাজিল। Mr. Problem TV, but keep smiling. সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে সুস্বাগতম এবং সালাম, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি মিস্টার প্রবলেম টিভির স্টুডিওতে। এখানে আমরা একজন অপরাধী দর্শকের বিশেষ সাক্ষাৎকার গ্রহণ করব। আপনারা জানেন, দেশ বিদেশ, ইউটিউব, ফেসবুক, গুগল, সব জায়গায় আজ অপরাধীর জয় জয়কার অবস্থা। কিন্তু এই বিশ্বকাপ ফুটবল, রাশিয়াতে যে ফুটবল বিশ্বকাপ 2018 অনুষ্ঠিত হচ্ছে, সেখানেও একজন অপরাধী দর্শককে খুঁজে পেয়েছি আমরা। আসুন আমরা তার সাথে পরিচিত হই এবং তার সাথে কথোপকথন করি। হ্যাঁ দর্শক, বিশ্বকাপ ফুটবল নিয়ে আপনার অনুভূতি কেমন? আমি এবারে বিশ্বকাপ নিয়ে ভেরি এক্সাইটেড, মানে আমি খুবই উত্তেজিত। প্লিজ প্লিজ আপনি একটু শান্ত হয়ে নিচে বসুন। সরি সরি সরি, একটু বেশি উত্তেজিত হয়ে গেছিলাম তো, একটু ঠান্ডা হয়ে নি। আপনি এতটা উত্তেজিত হবেন না। আপনি কিন্তু উত্তেজিত হয়ে স্টেডিয়ামের বাইরে চলে যাচ্ছিলেন, দর্শক দেখছেন উনি চরমভাবে উত্তেজিত। আপনি ঠান্ডা হন এবং নিয়ন্ত্রণে থাকুন। আচ্ছা, আপনি মূলত কোন দলের সমর্থক, আই মিন সাপোর্টার? আমি এবার বিশ্বকাপে ব্রাজিল টিনা মানি দলের সমর্থক। দর্শক, ব্রাজিল টিনা মানি কথাটি ঠিক আমি বুঝে উঠতে পারলাম না। আচ্ছা, ব্রাজিল টিনা মানি যদি বিষয়টি বুঝিয়ে বলতেন। বুঝতে পারলেন? আপনাকে খোলা আশা করে বলি, এই ব্রাজিলের ব্রা, আর্জেন্টিনার টিনা, আর জার্মানির মানি, এ হলো ব্রাজিল টিনা মানি, সংক্ষেপে ব্রাজিল টিনা মানি। দেখুন, আমরা সকলে জানি একজন দর্শক একটি দলকে সাপোর্ট করে অথবা একটি দেশকে ভালোবেসে সেই দেশের খেলা পছন্দ করে। কিন্তু আপনি একাধারে একজন ব্যক্তি হয়ে অনেকগুলো দেশ এবং দলকে কিভাবে সাপোর্ট করতে পারেন? আপনি দেখবেন আমাদের সমাজে বিশেষ শ্রেণীর কিছু লোক আছে যারা আসলে কোনো দলের নয়, ওদের নির্দিষ্ট কোনো দল নেই। ওরা আজকে এই দলে, কালকে ওই দলে, পরশুদিন আরেক দলে। আবার দেখবেন সমাজের কিছু শ্রেণীর লোক আছে যারা হচ্ছে অলওয়েজ পাওয়ার পার্টি, যখন যেই দল ক্ষমতায় থাকে সেই দলের সাথেই মিশে সেই দলের সুবিধাগুলো ভোগ করে। আবার দেখবেন সমাজে বিশেষ শ্রেণীর কিছু লোক আছে যারা লেজার বৃত্তি করে বেড়ায়, মানে এই লেজার বৃত্তি করে বেড়ায়। আমিও ধরেন ওই রকম একজন দর্শক, যখন যেই দলের সুবিধা পাই ওই দলেই মিশি আর কি। যেমন ধরেন যেই দিন যেই দলের খেলোয়াড়রা জিতবে ওই দলের সাথে মিশে যাবো, ওদের সাথে নাচ করবো, গান করবো, আনন্দ করবো, ফুর্তি করবো, ও পার্টি হবে, পার্টিতে জয়েন করবো, মানে আই এম অলওয়েজ উইনিং টিমে আছি। দর্শক মণ্ডলী, বিষয়টি কিন্তু আমি এখনো পরিষ্কার হতে পারিনি, শুরুতেই আপনাদের জানিয়েছিলাম। এ হচ্ছে সেই অপরাধী দর্শক, সেই অপরাধী ফুটবল প্রেমিক যার কোনো জাত মান কুল কোনোটাই ঠিক নাই। আচ্ছা, আপনি একজন ব্যক্তি হয়ে এতগুলো দেশকে এবং দলকে কিভাবে সমর্থন করেন? সেই ব্যাপার আপনাকে একটু খোলাসা করে বলি। আপনি দেখবেন আমাদের সমাজে বিশেষ শ্রেণীর কিছু লোক আছে যাদের আসলে কোনো দল নাই, আজকে এই দলে, কালকে ওই দলে, পরশুদিন আরেক দলে। আবার দেখবে সমাজে বিশেষ শ্রেণীর কিছু লোক আছে তারা সবসময় সুবিধাবাদী, যেমন ধরেন তারা আজকে পাওয়ার পার্টিতে, কালকেও পাওয়ার পার্টিতে, পরের দিনও পাওয়ার পার্টিতে, তারা অলওয়েজ পাওয়ার পার্টি। আবার কিছু লোক আছে সমাজে দেখবেন তারা হলো সবসময় ওই চাটকারিতা করে থাকে, তার মানে হচ্ছে তারা সবসময় ওই চাটকারিতা করে বিশেষ সুবিধাগুলো আদায় করে থাকে। আমিও ধরেন ওই রকম একদম সুবিধাবাদী দর্শক, মানে যখন যেই দলে সুবিধা পাই সেই দলেই যাই, যেই দল যেই দিন খেলে এবং যেই দল যেই দিন জিতে ওই দলের সাথে মিশে যায়। আমার কাছে কালেকশনে সব দলের গেঞ্জি, মানে জার্সি আছে, ওই যখন যেই দল জিতে ওই দলের জার্সিটা গায়ে পরে ফেলি, পরে রাস্তায় নেমে যাই। কিন্তু আপনি জানেন আপনি যে কাজটি করছেন এটি চরমভাবে অসাংবিধানিক এবং অনৈতিক। এ দেশে নৈতিক অনৈতিক বলে কোনো কথা আছে? আর যারা যা খাওয়াবে সে সেইটাই খাবে, যেভাবে যেভাবে যেখানে যা কিছু চালাবে সেভাবেই চলবে। প্রিয় দর্শক, এমন একজন ফুটবল অপরাধীর
সাক্ষাৎকার গ্রহণ করতে গিয়ে আমার নিজেরই লজ্জা বোধ হচ্ছে। আচ্ছা, এমনটি বলতে এবং করতে আপনার কি কখনো লজ্জা করে না? লজ্জা? কিসের লজ্জা? আরে লজ্জা তো হওয়া উচিত ওই সব লোকগুলা, তারা বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করে, ধারণ করে অন্য দেশ, অন্য দেশের পতাকা বুকে ধারণ করে, অন্য দেশের পতাকা মাথায় বাঁধে, এই দেশের খেয়ে, এই দেশের পরে, এই দেশের বড় হয়ে অন্য দেশে গিয়ে বাড়ি বানায়, এই দেশের সমস্ত টাকা পয়সা পাচার করে সেকেন্ড হোম বানায় অন্য দেশে গিয়ে। আর লজ্জা তো ওদের ওদের উচিত। আর আমি তো সাধারণ একজন ফুটবল দর্শক, অলওয়েজ উইনিং টিম, একটু আনন্দ ফুর্তি করি, মজা করি। আমার লজ্জা কি ওদের সে ছোটো হলো না বড় হলো? আপনি এমন একটি বিষয়ে কথা বললেন যেটি সত্যি ভাববার বিষয়। তবে আপনি যে দলের জার্সি পরে এসেছেন এবার কিন্তু সে দল বিশ্বকাপ ফাইনাল রাউন্ডে খেলার কোনো সুযোগই পায়নি। তাহলে আসলে আপনি কোন দলের সাপোর্ট? সরি, আসলে আমার কাছে এই সবগুলো দলের জার্সি কালেকশনে আছে। যে দিন যেই দল জিতে আর কি ওইটাই পরে রাস্তায় বেরিয়ে যায়। এটা ভুল করে পরে ফেলছি ইতালির জার্সিটা, অসুবিধা নাই। প্রিয় দর্শক, আশা করি আর বুঝতে বাকি নেই আপনাদের কত বড় অপরাধী দর্শক আপনারা দেখেছেন। তবে যে যাই বলুক না কেন, সুবিধাবাদী এই ধরনের অপরাধী সমর্থকদের একটি কথা এবং একটি সাপোর্ট অবশ্য অস্বীকার করবার উপায় নেই। আর যারা আমরা দেশ এবং জাতির ক্ষতি করছি কিন্তু লজ্জা পাচ্ছি না, তাদের কাছে এইরকম দর্শকের কাছে আমাদের শেখার রয়েছে। তবে একটি বিষয় অনুরোধ করব, আমরা যে যে দলই সাপোর্ট করি না কেন, খেলা দেখব, আনন্দ করব, তবে কখনোই গ্যাঞ্জাম করব না বা মারামারি হাতাহাতিতে জড়াব না। প্রয়োজন হলে আমরা জার্সি বদলিয়ে উইনিং উইনিং মানে আমরা অলওয়েজ উইনিং মিস্টার প্রবলেম টিভি বাট কিপ স্মাইলিং। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নেক্সট পর্বটি দ্রুত আপডেট পান। ধন্যবাদ সবাইকে।